বৃষ্টি তো আজকে সারাদিনই হবে, সকাল দিয়ে হয়ে যাচ্ছে, ইভেন সারাদিনই হবে। যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ হয়েছে, মানে এমনি নিম্নচাপ হলে হয়, আবার জোড়া নিম্নচাপ। লেন্সটা এমনি আছে কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যালো মা ইউটিউব ফ্যামিলি, দিস ইজ সন্দীপ চারিয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ লাইফ স্টাইল। সো মেন ফ্যাক্ট হচ্ছে কালকে যদিও একটু ঘুরতে পেরেছি, আজকে মনে হয় না বেড়াতে পারবো। বাইরে থেকে কালকে প্রচুর ঝাড় খেলাম বাবার কাছে, মিললে আমার চেয়ে বেশি আমার মা ঝাড় খেলো ব্যাগটার জন্য, কারণ আমি তো বাইরে বেরিয়ে গেছিলাম, কিন্তু ব্যাগটা সেলাই করার ইচ্ছা ছিল। আর এই যে বৃষ্টি, মনে হয় না কোথাও বেড়াতে পারবো। তার মধ্যে একটা জিনিস কি ভালো হয়েছে, এই নিম্নচাপ হোক যাই হোক, লকডাউন খুবই ভালো মতো মানা হচ্ছে কলকাতা, উত্তর দক্ষিণ কলকাতা হোক কি হাওড়া হোক কি আশেপাশে যতগুলো জেলা আছে, মানে রাস্তা অলমোস্ট ফাঁকা, সব বন্ধ, প্রপার লকডাউন ফলো করা হচ্ছে। এরকম লকডাউন কেন যে আগে ফলো করা হয়নি আই ডোন্ট নো। তবে আমি ভাবছিলাম যে ব্লগ বানাবো না, বিকজ কী ব্লগ বানাবো, ঘরেই থাকতে বাইরে তো যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে নিম্নচাপ অনবরত, বৃষ্টি তো পড়েই গেছে, আবার সবাই তোমরা শুনতে পাচ্ছ না কী হচ্ছে, বৃষ্টিটা একবার জোরে আসছে আবার আস্তে আস্তে, আবার শুনতে পাচ্ছ তো না হয়তো বৃষ্টির। হয়তো শুনতে পাচ্ছ না আই ডোন্ট নো, বাট জোরেই বৃষ্টি আসছে, বাইরেটা পুরো অন্ধকার করে এসছে, আমি দেখতে পাচ্ছি আপনার বলে লাইটটা জ্বালালাম। তবে একটাই নিয়ে যেটা নিয়ে আমার কথা বলার ছিল মেনলি, হ্যাঁ সেটা ভালো করেই বলি, স্ট্যান্ডে লাগাই ফোনটা, দেন তো মনে হচ্ছে ওই। এবার ঠিক আছে, যেটা নিয়ে আমার তোমাদের সাথে মেনলি কথা বলার ছিল, ধরো সাপোজ এমনি হলো যে যারা তোমরা ভিডিও দেখছো, তোমাদের বাড়ি আছে একটা, তোমাদের বাড়িতে আমি কোনো কারণ ছাড়া গেলাম, গিয়ে ভাঙচুর করে এলাম, তো তোমাদের কেমন লাগবে? বা এমনি আছে তোমার একটা বাড়ি আছে বা তোমার একটা নিজস্ব জায়গা আছে, পার্সোনাল প্রপার্টি, সেটা তুমি ভাবছো ফেন্স দিয়ে ঘিরে দেবে বিকজ ওখানে অনেক ইলিগাল কাজ চলে, যেগুলো ভালো নয় সেরকম কাজ চলে, তুমি ফেন্স দিয়ে ঘেরার চেষ্টা করছো, আর আমি গিয়ে সেটা ভেঙে দিচ্ছি, ভাঙচুর ঝুটঝামেলা করছি, নানা রকম ঝামেলা তৈরি করছি ওখানে, তো আশা করি তুমি বুঝতে পেরে গেছো কী নিয়ে বলতে চেয়েছি। শান্তিনিকেতন যে জিনিসটা হচ্ছে, অ্যাকচুয়ালি দুখানা পক্ষতেই যে যাই বলুক, আলটিমেট লস শান্তিনিকেতনেরই হচ্ছে। কেন হচ্ছে? শান্তিনিকেতনের লোকেরা বলছে যে যদি ওখানে পাঁচিল ঘেরা হয় ওদের মেলা হবে না। আমার তো মনে হয় প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে মেলা না করাই ভালো, তো ওদের হয়তো ওদের বক্তব্য হচ্ছে আমাদের অল ওভার ইয়ারের যে টাকা সেটাই মেলা থেকেই সামথিং আর্ন হয়, সো মেলাটা খুবই দরকার ওদের জন্য। কিন্তু সেই দিকে আবার বিশ্বভারতীর স্কুল কলেজ ওদের কর্তৃপক্ষের লোকেরা বলছে যে মেলার নামে অনেক নোংরাপোনা করা হয়, মেলার মাঠ থেকে অ্যালকোহলের বোতলে অনেক পার্সোনাল ফিজিক্যাল জিনিস পাওয়া গেছে, সো দ্যাটস ওয়াই তারা চাইছে যে ওদের যে বিশ্বভারতীর জায়গাটা আছে আর মাঠের যে এলাকাটা আছে তার মধ্যেখানে পাঁচিল দিয়ে দিতে, যাতে এখানকার লোক ওইদিকে, ওখানকার লোক এদিকে না আসতে পারে। কিন্তু সেখানে আবার কেউ কেউ বলছে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়, পশু পাখির ক্ষতি হবে। অ্যাকচুয়ালি কি, পশু পাখির দিক দিয়ে যদি দেখি, এসব পাঁচিল ঘেরা এসব তো মানুষদের জন্য, পশু পাখির জন্য থরি না, পাখি যাতে এমনি ওপর দিয়ে উড়ে চলে যাবে। সো আর রইল প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সেটা কথা হচ্ছে আমি আমার বাড়ির চারিপাশে দেয়াল দেবো, সেইখানে এসে অন্য কেউ তো বলতে পারে না যে তুমি কেন দিচ্ছ বা দেবে না। সো এখানে এদের বক্তব্যটাও ঠিক, আর কাইন্ড অফ এরা যদি বলে যে না আমাদের ইনকামের দিকটা অনেকটা বন্ধ হয়ে যাবে, আর এদের দিকটা পুরোপুরি ঠিক নয়, তোমরা অন্য কোনো উপায় দেখতে পারো, সেখানে এই ছোটো একটা কারণ নিয়ে কোলাহল। আর আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলের নেতাগুলোকে কিছু করা উচিত এই বিষয়ে, বিকজ এখানে সেম জিনিস যেটা হয় অ্যাজ ইউজুয়াল, তৃণমূল আর বিজেপির মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, এ ওকে সাপোর্ট করছে, ওকে সাপোর্ট করছে। আমি বুঝতে পারি না কেন এদের সবসময় মতান্তর কেন হয়, একই মতে কেন দুজনে হাঁটতে পারে না, আমি বুঝতে পারি না ভাই, কেন বসে এক মীমাংসা করা হয় না, না ভাঙাচুর মারামারি, এর স্ট্যাচু ভেঙে দেওয়া, পাঁচিল ভেঙে দেওয়া, সব উল্টে দেওয়া, ক্ষতি করা, আলটিমেট লস কার হচ্ছে? বিকজ আমি আমার বাড়ি ঘিরবো, সে তুমি ঘিরবই, তুমি আজ ভাঙবে কাল ভাঙবে পরশু, কোর্ট যখন বলে দেবে তখন তো কেউ কিছু করতে পারবে না। কিন্তু এমনি করে যে সম্পর্কটা বিশ্বভারতীর সঙ্গে
ওখানকার স্থানীয় মানুষের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, যেটা ঠিক নয়। সেটা নিয়ে ভাবা উচিত, রাজনৈতিক দলের নেতাদের কিছু করা উচিত। আর যদি না করতে পারে এখন, তাহলে শান্তিনিকেতনের জন্য খুবই খারাপ। ওদের শান্তিনিকেতনের মধ্যে এমনিতেই ওই ট্রাভেলিং জিনিসটা সেরকমভাবে নেই, ট্যুরিজম ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেরকমভাবে গ্রো করেনি, আর এরকম হলে আরোই বেশি গ্রো করবে না। সো ইউ নো বেটার। বেস্ট লকডাউন ট্রিট হচ্ছে ব্রেকফাস্ট করে নাও, তারপরে মোমো খাও। যদিও আমার ইচ্ছা করছি তো সবকটা খেয়ে নিতে, কিন্তু মায়ের আদেশ গরম গরম মোমো। যদিও জানি এটা ভেজ মোমো, অ্যান্ড পার্সোনালি আই ডোন্ট লাইক ভেজ, বাট ঠিক আছে, নিয়ম হচ্ছে কানা ভালো। মোমো নাও, চাটনির মধ্যে লাগাও, খেয়ে নাও। খুব গরম, খুব গরম। চুম্মা হ্যায় চুম্মা। কিন্তু চিকেন হলে একটু বেশি ভালো, খেয়ে নিন্দে করতে নেই, কিন্তু আমি এরকম কি করব। আদারওয়াইজ চুম্মা। সিরিয়াসলি বলছি গাইস, খুবই খারাপ লাগছে আমার। ফার্স্ট অফ অল তো এই ওয়েদার, সেকেন্ড আবার লকডাউন, তো আমি বাইরে কোথাও তো বেরাতে পারলামই না, আর ব্লগও ঠিক মতো বানাতে পারলাম না। তাই সকাল থেকে ইভেন আমিও নিজের ল্যাদ খেয়ে বিছানার মধ্যে পড়েছিলাম। আফটার অল আমি এটাও খুব ভালো মতো জানি তোমার দিনটা ঠিক এমনিভাবেই কেটেছে, কারণ কী করবে, একে তো বৃষ্টি, এমনি বৃষ্টি পড়লে কি চ্যাট 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 চ্যাটটা ওয়েদার থেকে খুবই খুবই বেকার লাগে, আমারও খুব বেকার লাগছে, ভালো লাগছে না। দেখো যদি মন না করে তো আমি মনে করি ব্লগ না করাই ভালো। তো আজকে ব্লগটা এতটুকু রাখছি গাইস, ছোটো রাখছি, বিকজ মন না করলে জোর জবরদস্তি ভালো ব্লগ বানানো যায় না। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, নেভার গিভ অন ইউর ড্রিমস, জাস্ট লিভ ইউর ড্রিম। বুম।